প্রথমে মাপ অনুযায়ী হাতা কেটে নেব। এখানে দেখতেই পাচ্ছ আমি আমার মাপ অনুযায়ী হাতা কেটেছি। এবার এই হাতাগুলোকে একটু মুড়ে নেওয়ার পালা স্যার নিচেটা। তো এখানে দেখতেই পাচ্ছ আমি নিচেটা মুড়ে দিয়েছি। এবার এর ওপরে পটি বসাবো, তো লম্বা পটি না, মাঝ বরাবর যতদূর আমরা কাটা রাখতে চাইছি। প্রথমে হাতাটা ভাঁজ করে মাঝ বরাবর দাগ দেবো যতটা কাটা রাখতে চাইছি। এরপর সেই মাপ অনুযায়ী কয়েকটা পটি, দুটো পটি কাটবো, যে দুটো পটি ওই মাঝ বরাবরই ওই পটিকে ভাঁজ করে দাগ দিয়ে সেলাই করব। তো আমি হাতার যেরকম ডিজাইনের শেপটা করতে চাইছি সেই রকমই সেলাইটা করেছি পটির ওপর দিয়ে। ভালো করে দেখো তোমরা এখানে, ওইভাবেই আমি সেলাইটা করে নিয়েছি। এরপর ওইখানটা কেটে দেবো কাঁচি করে, যেই বরাবর দাগ দিয়েছিলাম সোজা ওইখানটা কেটে দেবো, দেখবে সেলাই যেন না কাটে। এরপর আমরা পটিটাকে উল্টে দিয়ে ভেতর দিকে একটা উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দেব। দেখো আমি উল্টে নিচ্ছি, এবার একটা চাপ সেলাই দিয়ে দেবো এর উপর। তো আমার একটা চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবার ভেতর দিকে পটিটা যেখানে উল্টেছি ওখানে ছুঁচ সুতো দিয়ে হেম দেবো, এমনভাবে সেলাই করব যাতে বাইরের দিক থেকে বোঝা না যায়। দেখো আমি এখানে হেম দিয়ে নিয়েছি, তো বোঝা যাচ্ছে না। একইভাবে আর একটা হাতেও করবো। এরপর দুটো লেস বানাবো, এই লেসগুলোর সাথে লটকানের জন্য গোল করে কেটেছি। গোল করে কাটার পর ওটাকে মুড়ে নিয়েছি, মুড়ে নিয়ে মাঝখান দিয়ে দু কেটে নেব দুভাগে। এরপর লেসগুলোর সাথে লটকানগুলো দিয়ে সেলাই করে নেব। দেখো আমি সেলাই করে নিয়েছি, এবার এটাকে উল্টাবো। তো এই দেখো লটকানগুলো লাগানো হয়ে গেছে, একটা হলো, আর একটা করতে বাকি আছে, তো সেটাও করে নিই। তো দুটোই আমাদের কমপ্লিট হয়ে গেছে, এ দেখো। তো এবার এগুলোকে এরকম একটা শেপ দেব। এইভাবে দেওয়ার পর একটা করে সেলাই দিয়ে ঠিক কাটা বরাবর, হাতার কাটাটা বরাবর বসিয়ে নেবো সেলাই দিয়ে। তো দেখো আমি এখানে সেলাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছ হাতার সাথে বসানো হয়ে গেছে ওটা। তো এবার হাতাটাকে মুড়ে সেলাই করে নেব, হাতাটা তো এখনও জোড়া হয়নি, জুড়ে নিই। তো দুটো হাতাকে মুড়ে নিচ্ছি, দেখো এই যে হাতাগুলো মোড়া হয়ে গেছে। এবার হাতাগুলো কুর্তিটার সাথে লাগাবো হাতাগুলোকে। তো দেখো জামাটার সাথে হাতাগুলো লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ দুটো হাতেই লাগানো হয়ে গেছে। এবার দেখো পুরো কুর্তিটা কীরকম লাগছে তোমরা একটু দেখে নাও।